हैप्पी दिवाली फ्रेंड्स, हैप्पी दिवाली टू অল মাই ফ্রেন্ডস। তো সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। আর আজকে সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম, আর সকাল সকাল সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট, যে যখন দেখবে তখন সে সেইভাবে নিয়ে নেবে। আর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল তোমাদের জন্য ব্লগ স্টার্ট করলাম, সকাল সকাল না একটু বেলা হয়ে গেছে, তার কারণ কাজকর্ম করছিলাম, স্নান করলাম, পুজো দিলাম, এগুলো করলাম। আর কালকে মেট্রো স্টেশন কেরিতে গেছিলাম, কিছু জিনিসপত্র নিয়েছিলাম, ওগুলোকে সব অ্যারেঞ্জমেন্ট করলাম, গুছালাম, যেগুলো যেখানে থাকবে সেগুলো সব কিছু রাখলাম। আর না, ক্লিপ রাখার জায়গা আমার, তো এগুলো করলাম। এখন স্নান করে পুজোটা দিয়ে ভাবলাম না এবার ব্লগটা স্টার্ট করি, একটু বেলা হয়েছে। আর তো দীপাবলিটা কিরকম ভাবে কাটাচ্ছ তোমরা, পুজোটা বাজি ফাটাচ্ছ কিনা আমাকে বলো, কমেন্টে জানাও আমাকে, ইনস্টা আইডিতে কমেন্ট করো। তোমাদেরকে তো বললামই যে আমি ইনস্টাতে কমেন্টে রিপ্লাই করছি। আর কালকে মেট্রো মার্কেটে গেছিলাম, এত ভিড় এত ভিড়, তার মধ্যে দুটো ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের সাথে। একটা হলো ফার্স্টে যেতে যেতেই একটা বাজেভাবে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল আমাদের, তো জানি না, আমরা পুরো ফুল ফ্যামিলি গাড়িতে মোটামুটি ছিলাম, শুধু আমার বাবা ছিল না, মানে আমার শ্বশুর মশাই ছিল না, আর এক পাপ্পুদা ছিল না, আর মোটামুটি পুরো ফুল ফ্যামিলি আমরা গাড়িতে ছিলাম। আর মেট্রো মার্কেটে আমরা নিজেদের গাড়ি নিয়েই গেছিলাম, যেহেতু ফুল ফ্যামিলি যাচ্ছি তাই জন্য। তো যাওয়ার সময় একটা বাজে জিনিস ঘটে গেছিলো আমাদের সাথে, তো সেগুলো আর ক্যাপচার করিনি আমি। মেট্রো মার্কেটে যা করেছি, যা কেনাকাটা করেছি সবটাই আমি একটা ব্লগ করেছি, ওই ব্লগে দেখতে পারবে। প্লাস কালকে আমার হাজবেন্ড ছিল রাজ, ও ছিল আমার সাথে, তো ও ওর চ্যানেলের জন্য একটা ব্লগ করেছে আলাদাভাবে। তোমরা যারা যারা আমাকে বলো যে তোমার হাজবেন্ডকে দেখতে চাই বা তোমার হাজবেন্ডকে ব্লগে আনো, তারা একটা কাজ করতে পারো, ওর আলাদা চ্যানেল আছে, একটা ব্লগ চ্যানেল, তো ও তো হ্যান্ডেল করে না ওটা, আমি নিজেই দেখি কারণ ওর সময় হয় না অ্যাকচুয়াল। তো কালকে একটুখানি পেরেছে, ওটার মধ্যে ব্লগ করেছে, তো তোমরা দেখে নিতে পারো, ওর চ্যানেলটার নাম হলো রাজ ভৌমিক। তো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবও করে নিতে পারো। আর তো হ্যাঁ, আরেকটা ইনসিডেন্ট যেটা হয়েছিল সেটা, আমাদের গাড়িটা পুরো ঠিক ছিল, পুরোপুরি ঠিক ছিল, আমরা ঠিকভাবে গেলাম টেলাম, সব কিছু পার্কও হয়েছে গাড়ি, প্লাস আমরা যখন সব জিনিসপত্র নিয়ে হ্যাঁ ইসেতে গাড়িতে লাস্টে যখন উঠবো আমরা, তো যখন উঠবো তখন দেখছি মানে আমরা জিনিসগুলোও ঢুকিয়েছি গাড়িতে, তখন দেখছি আর গাড়ি স্টার্টই নিচ্ছে না। তো সেই সময় কি হয়েছে, আমি তারপরে মৌ ছিল আমার সাথে, মৌ আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে কালকে গাড়িটাকে পুরো ঠেলেছি, আর ড্রাইভার আমরা নিইনি, যেহেতু আমার হাজবেন্ডও গাড়ি চালাতে পারে আর আমার দেওরও গাড়ি চালাতে পারে, তো ওরা দুজন ছিল আর আমরা ড্রাইভার নিইনি, তো তাই জন্য ভাই গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, আর ওনার পেছন দিক থেকে গাড়িটাকে ঠেলছিলাম। এটা নিয়ে একটা বিশাল মজার মানে এটা খুব মজা হয়েছে, আমাদের মজাও লেগেছে, আর একটা টেনশনও হচ্ছিল যে ওই মুহূর্তে যদি আমাদের গাড়িটা খারাপ হয়ে যেত, এত জিনিসপত্র নিয়ে, বাচ্চা নিয়ে, দুটো মৌয়ের মেয়ে, আমার মেয়ে দুজন বাচ্চা, তো ওদেরকে নিয়ে আমরা ওই মুহূর্তে ওলা উবের জানি না, অনেকটা রাত হয়ে গেছিল তখন, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিল, অত রাত্রেবেলা আমরা কি করতাম জানি না, ওটার জন্য একটা টেনশন হচ্ছিল। আর কিন্তু ওই গাড়ি ঠেলার ব্যাপারটা আমাদের এত ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি, ওরকম ভাবে কোনোদিন আজ পর্যন্ত আমরা কেউ গাড়ি যে ঠেলতে হবে ওটা ভাবিও নি, কোনোদিন করিও নি, তো এরকমই খুব মজাও হয়েছিল কালকে, যেহেতু সবাই মিলে ছিলাম। আর কালকে মেট্রো মার্কেটে বিশাল ভিড় ছিল, আজকে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আজকে সানডে বলে ভাবনা চিন্তা করে ভাবলাম ভিড় হবে, আজকে যাবো না, তাই জন্য আমরা স্যাটারডেতে গেছিলাম। তো কি বলবো তোমাদেরকে ফ্রেন্ডস, মানে এত ভিড় আমি মেট্রো মার্কেটের আগে এতবার গেছি কোনোদিন পাইনি, তো হয়তো দিওয়ালি স্পেশাল অফার তাই জন্যই হয়তো ভিড়টা হয়েছে। আর এনেছি কিছু জিনিসপত্র এনেছি, আর ওগুলো সব গোজগাছ করছিলাম এতক্ষণ। ও হ্যাঁ, যেটা গাড়ি ঠেলার ব্যাপারটা বললাম ওটা তোমরা মৌয়ের ব্লগে দেখে নিতে পারবে, কারণ ও ওটা ক্যাপচার করেছে, আমি করতে পারিনি। আর এটাই তো, চলো অনেক বকবক করলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা ব্লগ, গুড মর্নিং ব্লগই বলতে পারো তোমরা, ফার্স্ট আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা তাহলে কি করবে তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি, আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। ও হ্যাঁ, কালকে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা সেটা হলো কালকে আমি কিন্তু পুরো মেট্রো মার্কেটে মানে যখন থেকে ঢুকেছি আমি বলেও ছিলাম, অবশ্য ব্লগটা আমার এখনো এন্ডও করা হয়নি, তো ব্লগটা আমি এন্ড করবো তখনও আমি বলে দেবো, তো কালকে কিন্তু আমি চেষ্টা করছি আস্তে আস্তে চুলটা ছাড়া দিয়ে রাখার, কারণ তোমরাও জানো আমি আগে অনেকবার বলেছি যে আমি চুল ছাড়া দিয়ে একদম থাকতে পারি না বেশিক্ষণ, তো চেষ্টা করছি।
তো দেখা যাক কতদূর পারি কি পারি না। আর তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো, তাহলেই হবে, আমার ব্লগটা দেখতে থাকো। টাটা।